আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে একটা মজাদার নাড়ু রেসিপি আপনার সাথে শেয়ার করে দেব। এখানে আমরা চালটা ধুয়ে নিয়েছি, লবণ নিয়ে নিয়েছি এবং ভালো করে এটাকে মিক্স করে নিব। চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, চালটাকে আমরা এখন ভালো করে ভেজে নিব। আপনারা অনেকেই নাড়ু রেসিপি দেখে থাকবেন, তো ওই নাড়ুটা অনেক স্পেশাল একটা রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই, তো রেসিপিটা কিন্তু খুব ইউনিক। আমরা এখন ভালো করে লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব, চালটাকে ভালো করে ভেজে নিব। আপনারা অবশ্যই নারকেল অনুযায়ী চালটা দেওয়ার চেষ্টা করবেন, খুব মজাদার একটা রেসিপি। এখানে আমরা এক্সট্রা বাদাম অ্যাড করব, বাদাম অ্যাড করার কারণে কিন্তু এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমরা চুলায় দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব। তো আমরা এটাকে ভালো করে এভাবে নিয়ে নিব। খুব সহজে কিন্তু এই রেসিপিটা আপনার বাসায় তৈরি করতে পারবেন, যারা নতুন নতুন রান্না শিখছেন তারাও চাইলে কিন্তু এভাবে তৈরি করতে পারবেন। তো আমরা এখন চুলায় দিয়ে দিব, চুলায় দিয়ে কিন্তু এটাকে ভালো করে ভেজে নিব। তারপর আমরা এটাকে ভালো করে ভেজে নিব, ঠিক আছে, যতক্ষণ না হচ্ছে। আপনারা যারা নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি ফাস্ট করে দিয়েছিলাম, হয়ে গেছে। এখানে আমরা নারকেল নিয়ে নিয়েছি পুড়িয়ে এবং এখানে চালটা প্রায় ভাজা হয়ে গেছে। খুব সহজে কিন্তু আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করতে পারবেন। যারা এখন এই মজাদার রেসিপিটি বাসায় তৈরি করেন, ভিডিওটা দেখেছেন, তারা অবশ্যই বাসায় তৈরি করে নেবেন, খুব ইজি একটা রেসিপি। এখন আমরা এটাকে জিঞ্জার ম্যাশিংয়ে একটু গুঁড়ো করে নিব, খুব সহজে। আপনারা চাইলে এখানে পাটা পুঁতাতেও কিন্তু গুঁড়া করতে পারেন, যদি সময় স্বল্পটা থাকে সেক্ষেত্রে আপনারা এভাবে ব্লেন্ডারও কিন্তু গুঁড়া করে নিতে পারেন। খুব ইজি একটা রেসিপি এবং এটা কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি। আর যারা নতুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা চালটাকে নিয়ে নিয়েছি, চালটা গুঁড়া হয়ে যাবে। তো এখন আমরা চালটাকে গুঁড়া করে নিব। খুব সহজে রেসিপিটা বাসায় তৈরি করতে পারবেন, আপনারা অবশ্যই রেসিপিটা বাসায় তৈরি করবেন। তো আমরা এটাকে গুঁড়ো করে নিব। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটা গ্রিন হয়ে গেছে। আপনারা চাইলে পাটায় গুঁড়ো করতে পারেন, আপনার যদি সময় থাকে তাহলে পাটায় গুঁড়া করে নেবেন, আর যদি সময় স্বল্পতা থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে গুঁড়া করে নিতে পারবেন, খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। যারা নতুন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা এটাকে ভালো করে এভাবে গুঁড়া করে নিব, এইভাবে আপনারা গুঁড়া করে নেবেন, খুব সহজ। আমরা চুলায় নারকেলটা দিয়ে দিয়েছি, নারকেলটাকে ভালো করে আমরা এভাবে নেড়ে দিব, খুব সহজে। এই নারকেলের ভিতরে আমরা কিন্তু বাদাম দিয়ে দিয়েছি, তো বাদামের একটা সুন্দর একটা রেসিপি আপনারা এভাবে তৈরি করতে পারবেন খুব সহজে। এখানে আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিব, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। ভালো করে এটাকে মিক্স করে নিব আমরা, খুব সহজ আর একটা ইজি রেসিপি। তো আমরা এখানে ভালো করে এটাকে নিয়ে নিব, খুব সহজে এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো নারকেল দিয়ে এরকম নাড়ু রেসিপি অবশ্যই বাসায় তৈরি করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন চিনিটা গলে গেছে, একদম নারকেলের সাথে মিশে গেছে, কতটা ক্রিস্পি হয়ে গেছে। এখন আমরা এটাকে নাড়ু তৈরির জন্য কী করবো, এখানে আমরা বাদাম দিয়ে দিয়েছি এক্সট্রা স্বাদের জন্য। খুবই সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন, এলাচ দারচিনি গুঁড়া দিয়ে দিলাম ভিতরে আমরা, খুব ইজি একটা রেসিপি, খুবই সুস্বাদু একটা রেসিপি, অবশ্যই বাসা তৈরি না করলে আপনারা বুঝতে পারবেন না। তো গ্রামীণ পদ্ধতিতে সহজে বাসায় আপনারা এই ধরনের নারকেলের নাড়ু কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু দেখতে বুঝতেই পারছেন। তো কী সুন্দর একটা কালার চলে আসছে দেখতেই পাচ্ছেন আপনারা, শুধু কালার না, এটা খেতেও খুবই মজাদার হয়েছিল। এখন আমরা চালের গুঁড়াটা দিয়ে দিলাম ভিতরে এবং এটাকে খুব ভালো করে আমরা একটার সাথে মিক্স করে নিব। খুব ভালো করে এটাকে আমরা নিয়ে নিব, খুব
খুব ইজি একটা রেসিপি এটা, তো দেখতেই পাচ্ছেন এমনটা আঠালো হয়ে ভাব চলে আসছে। খুব মজাদার একটা রেসিপি, নাড়ু রেসিপি, এবং আমরা এখানে এক্সট্রা স্বাদের জন্য কিন্তু বাদাম অ্যাড করেছি। তো অবশ্যই বাসায় তৈরি করবেন এবং বলবেন ভিডিওটি কেমন লেগেছে। আমরা আর একটু পরিমাণ এখানে চালের গুঁড়া দিয়ে দিব, ভালো করে এটাকে মিক্স করে নিব। ইজি এবং কত সহজে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেল। যারা এখনো আমাদের চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো খুব সহজে কিন্তু আমরা এই নারকেল আর বাদামের মজাদার একটা রেসিপি, কিন্তু নাড়ুর রেসিপি কিন্তু আপনার সাথে শেয়ার করলাম। এটাকে এখন আমরা হাতটাকে ভিজিয়ে নিব, যেহেতু এটা খুবই গরম, গরম অবস্থায় ময়ামটা তৈরি করতে হয়। তো এভাবে আস্তে আস্তে করে এভাবে আমরা এভাবে গোল্লাটা পাকিয়ে নিব। গোল অবশ্যই আপনারা আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী গোলটা এভাবে পাকিয়ে নেবেন। খুব সুন্দর করে সাইজটা হয়ে গেলো, দেখুন খুবই সহজে এই রেসিপিটা আপনার বাসায় তৈরি করতে পারেন এবং সুন্দর করে একটা সাইজ করতে পারবেন, খুব ইজি এটা। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।